এক দশক পর সিলেট সিটি কর্পোরেশনের নতুন মেয়র পেয়ে নতুন কিছুর প্রত্যাশায় নগরবাসী। কেবল প্রতিশ্রুতি নয়, সমস্যা সমাধানে নাগরিকদের চাওয়া বাস্তবসম্মত পদক্ষেপ। বন্যা, জলাবদ্ধতা, যানজটের মতো বড় বড় বিপর্যয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে কর্মপন্থা নির্ধারণ করবে নতুন পর্ষদ, এমনটাই জানান দিলেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সুরমা তীরের পর্যটন নগর সিলেট। প্রবাসী অধ্যুষিত এই নগরের বিস্তর সম্ভাবনা থাকলেও আছে নানা প্রতিকূলতাও। বন্যা, জলাবদ্ধতার চক্রাঙ্গানির পাশাপাশি নাগরিক জঞ্জালের সাথে নগরবাসীকে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত। পুরাতন বৃত্ত ভেঙে একেবারে নতুন মেয়র পাওয়ায় নগরবাসীর প্রত্যাশাও বহুগুণ। সিলেটের জলাবদ্ধতার যে সংকট আমাদের সবচেয়ে বড় সংকট, সেই সংকট যাতে দূর হয় আর সেই প্রত্যাশা থাকবে নতুন যিনি নগরের সেবক হয়েছেন তার কাছে। স্মার্ট সিটির স্বপ্ন দেখিয়েছেন, সেই স্মার্ট সিটি কিভাবে হবে, সে রূপরেখা কি, সেই রূপরেখাটা যাতে ঠিক সঠিকভাবে বাস্তবায়ন হয়। নবনির্বাচিত মেয়রের আশ্বাস, জলাবদ্ধতা ও যানজট নিরসন সহ পরিকল্পিত নগর গড়ার কাজ করে যাবেন তিনি। বা একটু বৃষ্টি হলেই শহরটা ডুবে যায় বা শহরে পানি উঠে যায়, এটাকে আমি প্রথম চ্যালেঞ্জ হিসেবে মনে করছি। এবং আরেকটা বিষয় হলো, আমি প্রথম যে কাজটা করতে চাই এই শহরকে ক্লিন করতে চাই। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নবনির্বাচিত মেয়র ইতিহাস ঐতিহ্য রক্ষায় কাজ করবেন, এমনটি প্রত্যাশা বিশিষ্টজনদের। আনোয়ারুজ্জামান চৌধুরী যেমন বলছেন, পাড়ায় পাড়ায় পাঠাগার এবং এলাকা জুড়ে খেলার মাঠ, এই দর্শনটা যদি সবাই মিলে তারা করতে পারেন পরিষদের মাধ্যমে, তাহলে সেটা হবে কাজের কাজ। সবাইকে সাথে নিয়ে সিলেট নগরীকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান আনোয়ারুজ্জামান চৌধুরী। ডিবিসি নিউজ ডেস্ক।